হরিমতির যখন 10 বছর বয়স, তখন এই ময়রা পাড়ার দাসবাড়িতে বউ হয়ে আসেন। রাখাল দাসের বউ হরিমতি এসে থেকে দেখছে সংসারের অভাব অনটন। সংসারের অভাব অনটনের মধ্যেই উনি দেখতেন ওনার শাশুড়িমা চারুবালা পুকুর থেকে গেড়ি গুগলি আর জলজ শাকপাতা তুলে এনে বাচ্চাদের খেতে দিতেন। হরিমতির শ্বশুরমশাই সাউদের দোকানে মিষ্টি তৈরির কাজ করতেন। তার আয়ে এই সংসার চলতো না। তখন এই সংসারে ছিল 8 জন। রাখাল দাস বাবার সাথে মিষ্টি তৈরির কাজে সাহায্য করতেন। রাখালের 2 বোনের বিয়ে হয়ে গেছে। রাখালেরা 4 বোন আর 4 ভাই। ছোট্ট হরিমতি বাপের বাড়িতেও খুব একটা সুখে ছিলেন না। ওখানে সৎ মায়ের অত্যাচার আর না খেতে পাওয়ার জন্য অভ্যাস ছিল খিদে চেপে রাখার। কিন্তু সেটা আর কতদিন, বড়জোর 1 বা 2 বেলা। হরিমতির বাবা যখন জানতে পারতেন মেয়েটাকে খেতে দেওয়া হয়নি, তখন উনি ওনার খাওয়াটা ওকে জোর করে খেতে দিতেন। বিয়ে হয়ে আসার পর হরিমতি দেখেছে ওর বয়সে ওর ননদ দেওররাও ওর মতো অনাহারে দিন কাটাত। ওদের দেখে ওনার আর খিদে পেত না। তবে ওনার শাশুড়িমা যা খাবার জোগাড় করতেন, তা তিনি সব ছেলেমেয়েদের সাথে বড় বউ হরিমতিকেও দিতেন। হরিমতির আবার দয়ার প্রাণ, কাউকে অভুক্ত দেখলে নিজের খাবারটাকেও তাকে দিয়ে দিত। তাই কেউ বিপদে পড়লে বা কারোর কোনো বিশেষ দরকারে হরিমতি ঝাঁপিয়ে পড়ত। বিয়ের আগে ওনার সৎমা এজন্য খুব মারধর করতেন। বিয়ের পর শাশুড়িমাও খুব বকাবকি করেন, কিন্তু হরিমতি নিজের থেকে অন্য সবাইকে খুব বেশি ভালোবাসতেন। এইভাবেই কেটে যায় বেশ কয়েকটা বছর। ইতিমধ্যে হরিমতি মা হয়ে যান, এক মেয়ের জন্ম দেন। ওনার শাশুড়িমা খুব রেগে যান, বলেন, নিজের দুটোকে যা হোক করে পার করেছি, এই দুটোকে পার করবো কী করে, তার ঠিক ঠিকানা নেই, আবার একটা মেয়ের জন্ম হলো। গরিবের ঘরে কেন যে মেয়ে আপদ জন্মায় তা কে জানে। উঠতে বসতে হরিমতিকে কথা শোনাতেন। হরিমতি বলতেন, আপনি চিন্তা করবেন না মা, প্রাণ দিয়েছেন যিনি তিনি ওর আহার জুটিয়ে দেবেন। হরিমতি আদর করে মেয়ের নাম রাখেন ভানুমতি। এই নাম শুনে হরিমতির শাশুড়িমা চারুবালা বলেন, দেখবো দেখবো এই ভানুমতি কি খেল দেখায়। দেখো না আমার 2 মেয়ের বারে বারে বিয়ে ভেস্তে যাচ্ছে তোমার ভানুমতির জন্মের পর। উনি জন্মেই খেলা দেখাতে আরম্ভ করে দিয়েছেন, আর কত কি যে হবে ওই অপয়া মেয়ের জন্য তা কে জানে। আসলে হরিমতির ননদের বিয়ে দেওয়ার জন্য দেখাশোনা চলছে, কিন্তু কিছুতেই বিয়ে ঠিক হচ্ছে না। তাই ওনার শাশুড়িমা ভানুমতিকে অপয়া বলতেন। হাজার কথা শোনালেও ওনার শাশুড়িমা হরিমতিকে খাওয়া দাওয়াতে কোনো কষ্ট দিতেন না। অনেক চেষ্টা করে বউকে ভালো মন্দ, বিশেষ করে ভাত ডাল জোগাড় করে খেতে দিতেন। হরিমতির গলা দিয়ে সেই খাবার নামতো না, যখন দেখতেন ওর ননদ দেওররা আধপেটা খেয়ে আছে। এইভাবে আর চলে না, তাই শাশুড়ির বকুনি সহ্য করেও একরত্তি মেয়েটাকে বুকে করে নিয়ে সাউদের দোকান থেকে মিষ্টি কিনে অন্নপাড়ায় বিক্রি করতে যেতেন। শাশুড়ির কাছে মেয়েটা রেখে যেতে চেয়েছিলেন, কিন্তু ওনার শাশুড়িমা তাতে রাজি হননি। বলেন, নাতি হলে তবু কথা ছিল, আমি পারবো না বাপু তোমার ছা সামলাতে। তাই উনি মেয়েকে নিয়েই বেরোতেন। সাউদের দোকান ওনাদের বাড়ি থেকে বেশ দূরেই। দিনের শেষে যা লাভ হতো তা উনি শাশুড়িমায়ের হাতে তুলে দিতেন। অবশ্য সেই টাকা থেকে খুব অল্প টাকা লুকিয়ে রাখতেন, কারো দরকারে সেটা বের করে দিতেন। কতবার হরিমতি ওনার শ্বশুরের হাতে টাকা তুলে দিয়েছে তার ঠিক ঠিকানা নেই। ওই জন্যই ওর শ্বশুরমশাই হরিমতিকে লক্ষ্মী বলে ডাকতেন। এমন বুদ্ধি দেখে উনি কেন, ওনার ছেলেও খুব প্রশংসা করতেন হরিমতির। একদিন হরিমতি সোহাগ করে রাখালকে বলেন, আমার খুব ইচ্ছা আমার একটা মিষ্টির দোকান হবে, আর সেখানে থরে থরে নানা রকমের মিষ্টি সাজানো থাকবে। দোকানের বাইরে লম্বা লাইন থাকবে, লোকে মিষ্টি কিনতে আসবে, আমার দোকানের মিষ্টি খেয়ে সবাই খুব প্রশংসা করবে। রাখাল বলে, তুমি তো ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছো, বলে হেসে ওঠে। 18 বছরের হরিমতি তখন কাঁদো কাঁদো স্বরে বলেন, এই জন্যই আমার স্বপ্নের কথা বলি না, যাও আমি আর কোনো কথা বলবো না। রাখাল বলেন, ঠিক আছে বাবা, তুমি বলো আমি শুনব। হরিমতি ওদের ঘরের মেঝেতে সবার চোখের আড়ালে মাটি ঘুরে একটা বড় পেতলের ঘাটির মধ্যে প্রতিদিন একটু একটু করে পয়সা রেখে দিতেন। এটা উনি কাউকে জানতে দেননি, তাতে যদি কেউ নিয়ে নেই এই ভয়ে, তবে সেই টাকার বেশিরভাগটা পরোপকারে লেগে যেত। ধীরে ধীরে সংসারের উন্নতি হয়, দুবেলা দুমুঠো খাবার জুটে যায় সবার।
হরিমতি প্রথমে অল্প পয়সার মিষ্টি নিয়ে বিক্রি করতে যেতেন, পরে উনি সেটা একটু একটু করে বাড়াতে থাকেন। একসময় মিষ্টি বিক্রি করে ফিরে আসার সময় লোকে আরও মিষ্টি চাইতেন, তাই তিনি ওনার মেয়েকে ননদদের কাছে রেখে আরও বেশি করে মিষ্টি নিয়ে বিক্রি করতে যেতেন। প্রতিদিনই সব মিষ্টি বিক্রি হয়ে যেত। সাউদের দোকানে যত মিষ্টি বিক্রি হতো তার চেয়ে বেশি বিক্রি হতো হরিমতির কাছে। এইভাবে আর মাথায় কাঁধে করে মিষ্টি নিয়ে বিক্রি করতে খুব কষ্ট হতো হরিমতির। ইতিমধ্যে হরিমতি ওনার শ্বশুরের থেকে নানা রকমের মিষ্টি বানাতে শিখে নিয়েছেন। এরপর অল্প বিস্তর টাকা দিয়ে নিজেদের ভিটেতে একটা মাটির ঘর তোলেন, সেখানে উনি নিজের হাতে মিষ্টি বানিয়ে বিক্রি করা আরম্ভ করেন। লোকের স্বাদ নিয়ে খুব প্রশংসা করে। হরিমতি নিজের দুই ননদের বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেন, কিন্তু কিছুতেই বিয়ে দিতে পারেন না। এমন সময় হঠাৎ করেই হরিমতির শ্বশুর মারা যান। তখন সব কোপ এসে পড়ে ওই ছোট্ট ভানুমতির ওপর। চারুবালা বলতে থাকেন, এই অপয়া মেয়ের জন্য আমার সব গেল, আমি সর্বশান্ত হয়ে গেলুম। হরিমতি বুঝতে পারে না ভানুমতি ওরফে ভানুর কী দোষ। যার যখন সময় হবে সে তো তখন যাবেই। ছোট্ট ভানু ঠাকুমাকে খুব ভয় পায়। চারুবালা ভানুকে দুচক্ষে দেখতে পারেন না। ভানু ওনার কাছে গেলেই দূর দূর করে তাড়িয়ে দেন। হরিমতির খুব কষ্ট হয় এই মেয়ের জন্য। ওকে সবসময় আগলে রাখে যাতে ওর ঠাকুমার কাছে না যায়। হরিমতি ওনাকে বোঝাতে পারেন না যে ওনার মেয়েরা কালো আর মূর্খ বলে বিয়ে হচ্ছে না, এতে ভানুর কী দোষ, কিন্তু ওনাকে বোঝাবে কে। একে একে হরিমতির দেওরেরা বিয়ে করে আলাদা হয়ে যায়। চারুবালা আর ওনার দুই মেয়ে হরিমতির কাছেই থাকেন। হরিমতি ভানুকে স্কুলে ভর্তি করে দিলে চারুবালা বলেন, মেয়েকে বিদ্যেধরি করবে নাকি, 8 বছর বয়স হলো, এখন থেকে বিয়ের সম্বন্ধ করো, এই মেয়ে পার করতে তোমার জীবন বেরিয়ে যাবে, এই বলে দিলুম। হরিমতির জেদ চেপে যায়। উনি মেয়েকে পড়াশোনা শেখাতে আরম্ভ করেন। ভানু খুব শান্ত আর মায়ের মতো বুদ্ধিমতী হয়েছে। প্রতি বছর ভালো রেজাল্ট করে ক্লাসে উঠে যায়। একে একে পাশ করে ওই গাঁয়ের এক স্কুলে চাকরি পায়। চারুবালা এখনও নাতনিকে সহ্য করতে পারেন না, কেবল অপয়া বলে অপমান করে। ভানু কিচ্ছু মনে করে না, নিজের পড়াশোনা আর স্কুল নিয়ে ব্যস্ত থাকলেও মা বাবা ঠাকুমা বা পিসিদের উপর সবসময় নজর রাখে, ওদের ভালো দেখতে চাই। দুই পিসির বিয়ে নিয়ে এখনও চিন্তা করে। সংসারের হাল আগেই ফিরেছিল হরিমতির মিষ্টির দোকান থেকে। ভানু এখন চায় মায়ের ইচ্ছা পূরণ করতে। একদিন ভানু স্কুলের হেড স্যারের সাথে ভানু ওর সেজ পিসি উমার বিয়ের সম্বন্ধ করে এবং বিয়ে দেয়। আসলে হেড স্যার ছিলেন বিপত্নিক। এরপর ভানুর চেষ্টায় ওর ছোট পিসির বিয়ে হয় পাশের গ্রামের এক দোজবরের সাথে। ভানু এই সম্বন্ধ আনে। এখন চারুবালাও ভানুর প্রতি সদয় নন, তবে এখনও নাতনিকে কাছে টেনে নেননি। ভানুর অবশ্য তাতে কোনো দুঃখ নেই। ভানু একদিন মায়ের ইচ্ছা পূরণ করতে নিজের সঞ্চিত অর্থ দিয়ে একটা পাকা বাড়ি বানায়, সেখানে ওদের থাকার ব্যবস্থা করে, আর সাথে একটা বড় মিষ্টির দোকান। গোটা বাড়ি পেয়ে হরিমতি আর রাখাল খুব খুশি। হরিমতি আরও খুশি হয় যখন ওর স্বপ্ন পূরণ করতে ভানু একটা পাকা ঘরের মিষ্টির দোকান বানিয়ে দেয়। এক শুভ দিন দেখে সেই দোকানের উদ্বোধনের ব্যবস্থা করা হয়। ভানু চায় ওর ঠাকুমা এই দোকানের উদ্বোধন করুন। দোকান খুব সুন্দর করে আধুনিক জিনিস দিয়ে সাজানো হয়েছে। দোকানের মাথার উপর নাম লেখা আছে, কিন্তু তার উপর কাপড় ঢাকা দেওয়া। নিচে থেকে দড়ি ধরে টানলে কাপড় সরে যাবে, এমনই সব আধুনিক ব্যবস্থা করা আছে, যেটা এখানে আগে কেউই করেনি। এই প্রথম ভানু ও ঠাকুমার খুব কাছে এলো। ঠাকুমার হাত ধরে দোকানের সামনে এনে দড়িটা হাতে ধরিয়ে দিয়ে টানতে বলে ভানু। চারুবালা অশক্ত হাতে ধীরে ধীরে দড়িটা টানতেই দোকানের নামের উপর থেকে কাপড়টা সরে যায়। তাতে লেখা আছে চারুবালা মিষ্টান্ন ভাণ্ডার। চারুবালা চশমা সরিয়ে চোখের জল মুছে ভানুকে জড়িয়ে ধরেন। হরিমতি এটাই তো চাইতেন, এতদিনে উনি যে ওনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। আর কি চাই, এমন আধুনিক ধরনের দোকান এই তল্লাটে নেই। সবাই ভানুর প্রশংসায় পঞ্চমুখ। হরিমতি বলেন, ভানুমতি সত্যি সত্যি খেল দেখালো, তাহলে কি বলেন মা।